কোভিডের জন্য আমরা যে ইউনিভার্সাল প্রিকশনসগুলো নিয়েছি, মানে ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, ঠিকঠাক করে হাত ধোয়া, মাস্ক পরা, এটা চালাতে হবে। মনে রাখতে হবে বাচ্চারা কিন্তু এই ইনফেকশনটা আইদার স্কুল থেকে ক্যারি করে আনছে, কিংবা বড়রা সর্দি কাশির জ্বরের মাধ্যমে বাইরে থেকে আসছে, বড়দের থেকে বাচ্চাদের মধ্যে সংক্রমিত হচ্ছে। বড়দের ক্ষেত্রে কিন্তু কোভিডের মতো এটা এত মারাত্মক আকার ধারণ করে না, নর্মাল সর্দি কাশি জ্বরে সীমাবদ্ধ থাকে। তাই বাড়ির যদি বড়ে কেউ সর্দি কাশি জ্বরে আক্রান্ত হন, তাহলে তাকে বাচ্চার থেকে সেফ ডিস্টেন্স মেনটেন করতে হবে, বাড়িতে মাস্ক পরে থাকতে হবে। বাচ্চার যদি সর্দি কাশি জ্বর হয়, তাহলে তাকে জোর করে স্কুলে পাঠাবেন না যতক্ষণ না পর্যন্ত সে কিওর হচ্ছে। কারণ সে যদি কমপ্লিটলি কিওর না হয়ে স্কুলে যায়, তাহলে তার সর্দি কাশি জ্বর থেকে আরও একটি বাচ্চা সংক্রমণ হবে।